ফরহান আপনি লিখেছেন মোজার উপরে মাসের ক্ষেত্রে একদিন এক রাত এবং তিন দিন তিন রাত বলতে কী বোঝায় এটা দ্বারা কি চব্বিশ ঘন্টা উদ্দেশ্য আজ দুপুরে একটা মোজার উপর মাসা শুরু করলাম আগামীকাল দুপুর একটা পর্যন্ত করতে পারবো ফরহান হ্যাঁ আপনি ঠিক ধরতে পেরেছেন চব্বিশ ঘন্টা এখানে বোঝানো হয়েছে এবং আজকে দুপুরে আপনি একটা বাজে মোজা যখন মাছা করা শুরু করবেন তো আগামীকাল দুপুর একটা আগ পর্যন্ত আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন মোজা না খুলে আপনি মোজার উপরে মাসা করতে পারবেন পাঁও ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাছা করলে অর্থাৎ হাত মোজার উপরে ট্রেনে নিলে আপনার উজু হয়ে যাবে এটি চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য এর মানে হলো যখন শুরু করছেন পরদিন ঠিক ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে আপনার নিজের গন্তব্যে আর যদি আপনি সফরে থাকেন তাহলে সেক্ষেত্রে তিন দিন তিন রাত বা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এটি ভ্যালিডিটি থাকবে আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমান কি গুণ হবে অবশ্যই গুণ হবে আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন আপনি মিথ্যা বললেন অথচ নবী সাল্লাম বলেছেন মালগার সাফালাইস এমনি যে ব্যক্তি প্রতারণা করে সে আমার ওমত নয় বিধায় এই কাজ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন সেটি অবশ্যই কাজ বাচ্চা থেকে আপনি ভালো কিছু কীভাবে আশা করবেন যে বাচ্চা শুরুতে আপনি মন্দ এবং একটা গুণা এটা দিয়ে আপনি শুরু কাশেম আলম আপনি লিখেছেন আইউবি বা টেস্ট ইউবের মারফত যদি সন্তান নেওয়া হয় তাহলে তার শরীয় দৃষ্টিতে কতটা জাহেজ দেখুন টেস্ট ইউবের মাধ্যমে যদি বাচ্চা নিতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত স্বামী স্ত্রী একে অন্যের সুক্রাউন্ড বানু বের করতে হবে এবং সেটাও বেসরিয়তি পদ্ধতিতে বের করা যাবে না অর্থাৎ হস্তমৈথুন ইত্যাদির মাধ্যমে এটি করা যাবে না শরীরের কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া এভাবে যদি আপনার স্বামী স্ত্রীর সুক্রাউন্ড বানুর মাধ্যমে টেস্ট ইউ বেবি নেওয়া হয় তাহলে সেটা শর্ত সাপেক্ষে জায়জ হতে পারে এমনি স্বামী ইসলাম লিখেছেন আমার ডিভোর্স করা ওয়াইফকে স্বপ্নে তাকে দেখে এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এতে আমার কোনো পাপ হবে কিনা আলম আফ করুক এটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এটা তো আপনার নিজের হাতে নয় বিধায় এটা আপনার জন্য নাচায়জ বা গুনাহের কোনো কারণ হবে না ইনশাল্লাহ তাহলে যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন ইচ্ছা দেখেনি তবে স্বপ্নে দেখার পর সেটা কিনে আমরা জল্পনা কল্পনা করে মনে মনে আপনি হারাম আপনার সাদা স্বাদন করার চেষ্টা করবেন না সেটি হল আপনার কর্তব্য অফশিএলমায় আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসার জন্য ব্যাঙ্ক লোন নেওয়া যায় আছে কিনা ব্যাঙ্ক লোন নিবেন নাকি কোনো সমাজি থেকে লোন নেবেন না কোনো ব্যক্তি থেকে লোন নেবেন সেটি ইস্যু না ইস্যু হলো যে আপনি সুদভিত্তিক লোন নিচ্ছেন কি না সুদ ভিত্তিক বা সুদী লোন যদি নেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই হারাম হবে আল্লাহ তালা কোরআন আমি বলেছেন আল্লাহল ভাই রিবা বা আল্লাহতালা বেচা কিনা এবং ব্যবসাকে হালাল করেছেন আর রেবা এবং সুদকে হারাম করেছেন বিধায় সুদি লোন নেওয়া কোনো অবস্থাতে জায়জ হবে না প্রজন আপনার ব্যবসা ছোটো থাকুক প্রজন আপনার উপার্জন কম থাকুক প্রয়োজন আপনার একটু কষ্ট হোক তারপরও আপনি সুদি লোন অবশ্যই অ্যাভয়েড করে চলবেন আর যদি ব্যাংক থেকে সুদ শুধু লোনের ছাড়া যদি কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার ব্যবসার ভিত্তিতে কোনো লোন নেওয়ার সুযোগ থাকে ধরুন আপনার কোনো আইটেম কেনা দরকার তো ব্যাংক সেটা আপনাকে কিনে দিল এবং আপনার কাছে বিক্রি করলো ব্যাংক বেশি দামে তারপর সেটা আপনি কিছুতে পরিশোধ করলেন এরকম হলে সেটি যায় হতে পারে ইসআম ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাঙ্ক কতটা আপনার কার্যকর করছে এবং কার্যক্ষেত্রে কতটা ইসাই ব্যাঙ্কিং করছে সেটি দেখার বিষয় যদি সেরকম তারা করে তাহলে সেক্ষেত্রে না যায় যায়জ হতে পারে